শুভাবর্ধক বৃক্ষ হিসেবে আমাদের দেশের যেসব ফল গাছ জনপ্রিয়তা অর্জন করেছে তাদের মধ্যে অন্যতম হলো তানপুরা ফল। এটি সেন্ট লুসিয়ার জাতীয় গাছ। আমাদের দেশে এই ফলটি ডুগডুগি ফল, মহাবেল, পাগলা বেল, বোম্বাই ফল, সিতারা ফল এবং দোরাইয়ালাও নামে পরিচিত। এই ফলটির বৈজ্ঞানিক নাম ক্রিসেনশিয়া কুজিট, ইংরেজিতে এটাকে বলা হয় কালাবাশ ট্রি। বেলের মতো দেখতে প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের এই ফলটির আবরণ মসৃণ ও নরম, কাঁচা লাউয়ের মতো গাঢ় সবুজ, পাকা ফলের খোসা শক্ত। কাঁচা অবস্থায় ফলটি কাটলে ভিতরে দুধের মতো সাদা শ্বাস পাওয়া যায়, পাকলে এই শ্বাস কালো ছায়ে পরিণত হয়। মাঝারি আকারের চিরসবুজ এই গাছ, কাউ গাছের পাতার মতো দেখতে এই গাছের পাতা, ডাল লাগালে নতুন গাছ তৈরি হয়। গাছ প্রায় 8 মিটার পর্যন্ত উঁচু হয়। ফল পাকতে প্রায় 7 মাস সময় লাগে। গ্রীষ্মের শেষে জ্যৈষ্ঠ মাসে এই গাছের ফুল ও ফল আসে এবং সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসে সেই ফল পাকে। এই গাছের প্রধান বিশেষত্ব হচ্ছে এই গাছে পাতার মধ্যে ফুল না হয়ে গাছের কাণ্ডে ফুল হয় এবং সেই ফুল থেকেই ফলে পরিণত হয়। আমাদের দেশে এই ফলটি বিষাক্ত বলে মনে করা হয়। আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে এই ফলের কাঁচা শ্বাস গরম পানিতে ফুটিয়ে সিরাপ তৈরি করা হয়। গাছ ছাল, পাতা ও শিকড় বিভিন্ন রোগের প্রতিকারক হিসেবে ব্যবহার করা হয়। ফলটির শক্ত ও মসৃণ খোসা গড় সাজাতে ব্যবহার করা হয়। সঙ্গীতে পরিচিত বাদ্যযন্ত্র তানপুরা তৈরিতে এটি বিশেষভাবে ব্যবহার করা হয়, এজন্যই এটিকে তানপুরা ফল নামে ডাকা হয়। ঢাকার বলদা গার্ডেন, গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট ও ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই ফল গাছটি দেখা যায়। আমাশয়, অতিসার, অরুচি, কাটা ক্ষত, গলা, মুখ ও জীবের ঘা সারাতে এই ফল গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। আসুন দেশীয় ফলের সাথে সাথে এই ভেষজ গুণ সম্পন্ন ফলটি সবার নিকট তুলে ধরি।